AB24 বাংলা ও বাঙালির পাশে। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজাদারদের সম্মানে প্রতি বছরের মতো এবারও ইতালির মার্কনি যুব সমাজের উদ্যোগে খোলা আকাশের নিচে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই আয়োজনে রোমের বিভিন্ন স্তরের 5 শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়। রবিবার মার্কনির একটি খেলার মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মার্কনি মসজিদের সভাপতি হাসাদুর রহমান হান্নান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটনের সার্বিক সহযোগিতায় ও মার্কনি যুব সমাজের শফিক, বিজয়কর, হীরা, মোস্তফা, সজল, রানা, ওমর, ফারুক, মুর্শেদ, রায়হান, শিপন, সৌরভ, লুৎফর, রিয়াজ, হারুন, সজীব, স্বপন, ইমন, উজ্জ্বল, টিপুর সার্বিক ব্যবস্থাপনায় এই ইফতার মাহফিলকে সফল করার জন্য বিশেষভাবে সহযোগিতা করে সিসিএল এর চেয়ারম্যান মুক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, বাংলাদেশ বাংকার সমিতি রোম ইতালির সভাপতি ওসমান সর্দার সুহেল, সাধারণ সম্পাদক শাহজাহান মাতবর, নরসিংদী জেলা সমিতি, রায়পুরা উপজেলা সমিতি, মালিয়ানা বন্ধু মহল, মন্তানিওয়ালা পমেজিয়াবাসী ও গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। AB24 বাংলা ও বাঙালির পাশে।